বন্ধুরা আপনারা জানেন আমাদের পরম শ্রদ্ধেয় পাগলা বাবা উনি ওনার গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। তো উনি কোথায় আছেন কীভাবে আছেন একমাত্র সঠিক ব্যাপারটা জানেন গুরুদেব নিজেই, আমরা সেটা ঠিকভাবে জানতে পারি না। তো গুরুদেব বললেন যে যারা দর্শক বন্ধুরা আছেন একটু পাগলা বাবার ব্যাপারটা দর্শকদের জানিয়ে দেওয়া উচিত, তাই তিনি আজকে কিছু বলবেন। প্রণাম গুরুদেব। প্রণাম বাবা। প্রণাম বাবা। গুরুদেব, পাগলা বাবার অবস্থান এবং উনি এখন কী অবস্থায় আছেন সে সম্পর্কে আপনার কাছে জানতে চাই। না, শিলিগুড়ি আমার যে শিষ্যরা আছেন প্রায় 50-60 জন শিষ্য আছেন শিলিগুড়িতে, তারা ওকে ধরে নিয়েছেন, তারা ধরে নিয়ে তাদের জায়গায় রেখেছেন, নকশালবাড়ি ব্লকে রেখেছেন এবং ওখানে 3 দিন থাকবে, আজকেই শেষ। এরপরে নির্দেশ আসবে তোমার RSS অফিস থেকে বা ভারত সেবাশ্রম থেকে একটা নির্দেশ আসবে যে এখন এরপরে কোথায় কোথায় অবস্থান করতে হবে। আপ টু কামাখ্যা পর্যন্ত তার একটা লিস্ট আসবে, সেই লিস্টটা দেখে দেখে ওকে রাস্তা যেতে হবে, রাত্রিরে সেই জায়গায় অবস্থান করতে হবে, এটাই আমাকে বললেন। আর একটু পয়সা কড়ি অভাব ছিল, শিষ্যরা মিটিয়ে দিয়েছে, একটু পয়সা কড়ির দরকার ছিল, যাই হোক তাতে ওর হয়ে গেছে, মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। ওকে বলেছিলাম নকশালবাড়িতে গিয়ে একটা বা শিলিগুড়িতে একটা হোম করবে, তো সে হোমটাও করেছে, বড়ো একটা হোম করেছে এবং রাস্তা দিয়ে এসকোর্ট করে নিয়ে যাচ্ছে। একটা জিনিস দেখলাম যে পেছনে মোটর বাইক আছে এবং এও রয়েছে, লোকেরাও রয়েছে যারা ওকে গার্ড করে নিয়ে যাচ্ছে, মানে ভারসাম্যের সঙ্গে যারা আছেন তারা গার্ড করে নিয়ে যাচ্ছেন, এটাই দেখলাম। আর ছবিও আমি পাঠাচ্ছি জনগণের উদ্দেশ্যে যাতে তারা দেখতে পান পাগলা বাবা কোথায় আছেন, কীভাবে হাঁটা চলা করছেন সেটা আমি দেখিয়ে দেবো। এবং এটাও ঠিক কথা, স্বয়ং মা রাস্তায় ওদের সাহায্য করছেন, এটাও পরিষ্কার হয়ে গেছে যে মা স্বয়ং ওদের ওকে সাহায্য করছে এবং সেই ছবিও এসেছে, খুব শক্ত ছবি, সেটা কেউ বুঝতে পারবে না, তো আমাকে পাঠিয়েছে, দেখলাম যে স্বয়ং মা ওনার রাস্তা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, এটা একটা আশ্চর্য ব্যাপার আমার কাছে। সেটা আমি আগে বলেছিলাম যে যখন কোনো কিছু হবে সামনের দিকে কিছু আসে যদি কখনো তাকে জিজ্ঞাসা করবে না, কখনো কথাবার্তা বলবে না, ঠিক আছে। এটা এরা কীভাবে তুললো জানি না, এই ছবিটা তোলা রহিত অপরাধ বলতে পারো, অপরাধই বলতে পারো। তো আমাকে ছবিটা পাঠিয়েছে, আমি অ্যানালাইসিস করলাম এবং ছবিটাকে বড়ো করলাম, বড়ো করে যা দেখলাম যে পায়ে নূপুর রয়েছে, মাথায় মুকুট আছে এবং সম্পূর্ণ কালো কোনো মেয়ে ছেলে ওকে ওর সামনে দিয়ে, মানে ওকে ওর সামনেই রয়েছে আর কি, ওর সামনেই রয়েছে, পথ পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। তা ভালো লাগলো, এমনি ভালো লাগলো খুবই। তো আমি ছবিগুলো দেখিয়ে দেবো, আর বলো কী বলবে। না গুরুদেব, অনেকে তো ভাবতে পারে যে এই যে সামনে মা চলেছেন গার্ড করে নিয়ে যাচ্ছেন, আশ্চর্য ব্যাপার, অতি আশ্চর্য ব্যাপার, সেটা তো মানুষ দর্শক বিশ্বাস না করতে পারে। ওরা 100 লোক ওরাই অবাক হয়ে গেছে, তার মধ্যে একজন তুলেছে, আমি বারণ করেছিলাম যে ছবি টবি তোমরা তুলবে না, সামনের দিকে যদি কেউ আসে কখনো ছবি তুলবে না এবং তাকে কখনো কোনো কথা জিজ্ঞেস করবে না। ওরা তুললো কী করে তুললো জানি না, অ্যানালাইসিস করে দেখলাম, ছবিটাকে বড়ো করলাম, বড়ো করে যা দেখলাম যে কোনো এক ভদ্রমহিলা পায়ে নুকুর আছে, মাথায় মুকুট আছে এবং হাতে একটা ছোটো লাঠিও আছে এবং পেছন দিকে ওই ঝোলাও রয়েছে। এই অবস্থায় উনি দেখলাম রাস্তায় মাঝে মাঝে দেখা দিচ্ছেন, আবার অ্যাম্বুলেন্স হয়ে যাচ্ছেন, আবার দেখা দিচ্ছেন, ওরা খুব কৌতূহল হয়ে গেছিল ওদের, ওরা ছবিটা তুলেছে, ছবিটাকে যেভাবে হোক তুলেছে, তো জানি না কীভাবে তুলেছে, তোলাটা উচিত নয় কিন্তু তুলেছে। এটা ওদের আমি বকাবকি করলাম, খুবই বকাবকি করলাম যে তোমরা এই ছবি তুললে কেন, বলছে না আমাদের উৎসাহ হয়েছিল, অত্যধিক উৎসাহ হয়েছিল যে কে সামনে যাচ্ছে, কে সামনে যাচ্ছে। তা আমি বললাম যে তোমরা অতি মূর্খ, তোমরা অতি মূর্খ, এটা তোলা উচিত হয়নি, তোমাদের এই ছবি তোলা উচিত হয়নি, যাই বলেছি, তা উৎসাহ তো শেষ নেই মানুষের, বুঝতেই পারছো, তুলেছে, যাই হোক আমাকে পাঠিয়েছে, ওটা আমি একটা বড় করলাম, করে আমি দেখলাম যে কোনো একজন ভদ্রমহিলা পায়ে নুকুর আছে, মাথায় মুকুট আছে এবং হাতে একটা লাঠিও আছে, এটাও দেখলাম, যাই হোক সেটা যাই না মায়ের ব্যাপার। না কিন্তু গুরুদেব, আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি ওনাকে ভাবছেন মা ওনাকে সামনে দিয়ে
এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এটা নিয়ম, এটা নিয়ম, এটাই তো হয়। কিন্তু ওটা কি আমাদের এই যে বর্তমান যুগের, বর্তমান যে বিজ্ঞান, এই বিজ্ঞানের যুগে কি সেরকম একটা জিনিস ক্যামেরায় ধরা পড়া সম্ভব কি? জানি না, আমি বলতে পারবো না, কিন্তু ধরা পড়েছে এটুকুনি বললাম। এবং চা বাগানের ভেতরে মাঝে মাঝে উনি অ্যাবলিশ হয়ে যাচ্ছেন, ওরা দেখছে অ্যাবলিশ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে আবার দেখা যাচ্ছে। আমরা উৎসাহ শেষ নেই, ওরা অতি উৎসাহ হয়ে গেছে, প্রায় 50-60 জন ছেলে, ওরা ওদের মধ্যে কেউ একজন তুলেছে। আমি বারণ করেছিলাম এই কাজগুলো করো না, এতে অসুবিধে হয়, মা তো ওকে রাস্তাঘাট করে নিয়ে যাচ্ছে, রাস্তাঘাট করে নিয়ে যাচ্ছে, তোমরা কখনো ওনাকে ডিস্টার্ব করবে না। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন, মা স্বয়ং গার্ড দিয়ে নিয়ে যাচ্ছেন। এটা আমি স্পষ্ট বুঝে গেলাম, আমি ছবিটা অ্যানালিসিস করে দেখলাম, বড় করলাম স্টুডিও থেকে, এবং করে যা দেখলাম তাতে আমার নিজেরই ভয় এসে গেল, আমার নিজেরই ভয় এসে গেল। তার মানে আপনি বলতে চাইছেন গুরুদেব যে আপনার আধ্যাত্মিক দৃষ্টিতে এটাই সঠিক? আমার তো মনে হয় এটাই মনে হয়। এটাই হোক, সেটা আমি যাওয়ার সময় বলেও দিয়েছিলাম বারবার করে পাগলা বাবাকে এবং তপন বাবুকে বলে দিয়েছিলাম যে রাস্তায় কোথাও কাউকে দেখতে পেলে তোমরা ছবি তুলবে না বা কথা বলবে না, সেটা আমি বলে দিয়েছিলাম। তো সেটা ওরা উৎসাহবশ তুলেছে, তুলে আমাকে পাঠিয়েছে। আমি আবার স্টুডিওতে গিয়ে একটা অ্যানালিসিস করলাম, বড় করলাম, করে যা দেখলাম আমার ভয় এসে গেল প্রচুর। যাই হোক, ঠিক আছে। না, ভয় এসে গেলে বলতে কি, মা তো এই যে মা সন্তানের ক্ষতি করতে পারেন না, জানো না। এর নিয়ম হচ্ছে যে বারবার যদি কেউ ছবি তোলে তাহলে কিন্তু উনি আর মানে রাস্তা দিয়ে ওনাকে ঘাট করে নিয়ে যাবে না, এটা আমি জানি ভালো রকম। তো যাই হোক, সেটা তো হয়েছে, এখন যা হয়েছে হয়েছে, ওদের বারণ করে দিয়েছি। এখন উনি আজ ও মা পাগলা বাবা কালকে একটা হোম করেছে, বড় একটা হোম, কালী মন্দিরে হোম করেছে। ওই ছবিটা দেখা আমি দিয়ে দেবো, আর হাঁটছে রাস্তা দিয়ে সেটাও দিয়ে দেবো, দুটোই দিয়ে দেবো। তো আজকের থাকবে, কালকের ওরা আমার কার উদ্দেশ্যে যাত্রা করবে, ঠিক আছে না? আর লাগবে, এক মাস লাগবে, এখনও এক মাস লাগবে, যতই আমরা যাই বলি না কেন, এখনও এক মাস লাগবে কামাখ্যায় যেতে। হ্যাঁ, পৌঁছতে প্রায় এক মাসের কাছাকাছি, জানুয়ারি মাসটা নেবে, শেষের দিকে গিয়ে হয়তো পৌঁছবে। যাই হোক, কিন্তু গুরুদেব একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পাগলা বাবার এমনই সৌভাগ্য, রাস্তায় যখন উনি হাঁটছেন ওনার সাথে অনেক লোকই জড়ো হয়ে যাচ্ছেন, ওনাকে গার্ড করে নিয়ে যাচ্ছেন। তো মানে আরএসএস অফিস বা ভারত সীমান্ত সংঘ আমাকে কথা দিয়েছে যে কামাখ্যা পর্যন্ত গার্ড করে নিয়ে যাবে, এটা আমাকে কথা দিয়েছে। এবং কথা অনুযায়ী দেখলাম ছবিতে বারবার দেখতে পাচ্ছি যে ওরা মোটরবাইক নিয়ে বা কোনো একটা ছেলে ওর সঙ্গে হাঁটছে, সেটা ছবিটা দেখলেই বুঝতে পারবে, অন্য কিছু না। এবং একটু পয়সা কড়ি অভাব হয়ে গেছিলো, যাই শিলিগুড়ির ছেলেরা ওদের ফোন করে বলেছিলাম, ওরা বললো গ্রুপে আমরা ব্যবস্থা করে দিয়েছি, আপনার চিন্তা করতে হবে না, ঠিক আছে না? হ্যাঁ, এটাই বলে দিল ওরা যে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, টাকা পয়সা। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন একটি অলৌকিক ঘটনা, আমরা দেখতে পাচ্ছি গুরুদেবের শ্রীমুখ থেকে আপনারা শুনলেন যে কোনো একজন মা ওনাকে সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। মাথায় মুকুট আছে, পায়ে নুকুর আছে, কিভাবে ওরা তুললো বুঝতে পারলাম না। যাই হোক, সেটা কিন্তু আপনাদের উপরে ছাড়লাম, গুরুদেবের বিবেচনাতে এটি সঠিক, মা ওনাকে পথপথ সবাই নিয়ে যাচ্ছেন, আপনারাই বিবেচনা করবেন যে আপনারা কি বুঝলেন। প্রণাম গুরুদেব আপনাকে। আজ দার্জিলিং জেলার শিলিগুড়ির অন্তর্গত নকশালবাড়ি ব্লকে পাগলা বাবা হোম করছেন, আমরা সবাই হোমে অংশগ্রহণ করেছি। এরপর এই হোম শেষ হওয়ার পর দুই একদিন থেকে পাগলা বাবা আবার কামাখ্যার উদ্দেশ্যে পদপদে রওনা হবে। ওং কিং
ॐ नमः भगवते वं देवाय महेश्वराय स्वाहा 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 ॐ